দেখুন ডোকলাম থেকে সেনা না সরালে ভারতকে ভোগ করতে হবে চীন চীন আবারও হুশিয়ারি দিয়েছে যে সিকিম তিব্বত ভুটান সীমান্ত থেকে ভারত যদি তাদের সেনাবাহিনীকে সরিয়ে না নেয় তাহলে দিল্লিকে তার ফল ভোগ করতে হবে দিল্লিতে চীনের এক জ্যেষ্ঠ কূটনীতিক লিউ জিনসং বলেন ভারতীয় সেনারা ডোকলাম এলাকায় অবৈধভাবে সীমান্ত পার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোকলাম বিবাদ নিয়ে পনেরো পাতার একটি বিস্তারিত নোট জারি করার একদিন পরেই অত্যন্ত কড়া ভাষায় এ মন্তব্য করা হয়েছে চীনের ওই নোটে বলা হয়েছে ষোলো জুন চীন ডোংলাং বা ডোকলাম এলাকায় রাস্তা তৈরির কাজ করছিল আঠারোই জুন দুইশো সত্তর জনেরও বেশি ভারতীয় সেনা অস্ত্র আর দুটি বুলডোজার নিয়ে সিকিম সেক্টর থেকে ডোকলাগিরিপথের কাছে সীমান্তে অঞ্চলে চলে আসে রাস্তা তৈরির কাজে বাধা দিতেই ওই ভারতীয় সেনারা চীনের এলাকায় একশো মিটার ভেতরে ঢুকে পড়েছিল এক পর্যায়ে সেখানে প্রায় চারশো ভারতীয় সৈনিক হাজির হয়েছিল ওই নোটে দাবি করা হয়েছে ভারতের সেনাবাহিনী সেখানে তিনটি তাবু খাটায় এবং চীনের সীমানায় একশো আশি মিটার ভিতরে ঢুকে আসে জুলাইয়ের শেষ পর্যন্ত সেখানে চল্লিশ জন ভারতীয় সেনা সদস্য আর একটি বুলডোজার চীনা সীমান্তের ভেতরে অবৈধভাবে অবস্থান করছে ভারতের বক্তব্য হল অমীমাংসিত এলাকায় চীনকে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না বলেই সেখানে সেনা পাঠানো হয়েছে এর মধ্যে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া খবর অনুযায়ী চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতকে তাদের সেনা সরিয়ে নেওয়ার আহ্বান করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গোকিয়াং বলেছেন সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য ভারতের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভ্রিবডি